চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ আটজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত 6 সেপ্টেম্বর জ্যাকসন গেট স্থিত পুর নিগমের ওয়ার্ড অফিসে চুরিকাণ্ড সংগঠিত করেছিল চোরের দল। পরবর্তী সময় এই ঘটনায় থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে। প্রথমে চুরিকাণ্ডে জড়িত সুনীল দেববর্মা নামে এক চোরকে আটক করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের সাথে জড়িত মোট 6 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে থানায় নিয়ে গিয়ে চোর জিজ্ঞাসাবাদ চালালেও আরও 2 জন চোরের নাম জানতে পারে এবং তাদেরকে আটক করতেও সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। কিছুদিন পূর্বেও চন্দ্রপুর একটি কালী মন্দিরে চুরিকাণ্ড সংগঠিত করেছিল ওই 2 চোর। বর্তমানে তাদের 8 জনকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসডিপিও। অ্যাকচুয়ালি চুরির ঘটনা গত 6 তারিখে জ্যাকসন গেটের যে ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিস থেকে চুরি হয়। সেখান থেকে মোটর থেকে চুরি করে সব কিছু চোররা, আপনারা যেগুলি দেখলেন, চোররা নিয়ে চুরি চলে আসে। পরবর্তী সময় একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়া হয়। কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এতে আমরা কী করি, আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা ওই মানে ইন্টারোগেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে, সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি, তার নাম হচ্ছে সুনীল দেববর্মা। ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি। এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালের সমস্ত কিছু হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফোটর যা আছে এগুলি সব উদ্ধার হয়। এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল 5 জন অ্যারেস্ট, 6 জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনায়। তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি। কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুরে একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়, মার সোনার মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসক্লোজ করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবরাত এবং সঞ্জয় রায় নামে 2 জনকে অ্যারেস্ট করি, যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয়, যেটা ওরা মানে ছিঁড়ে 2 টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল, সোনার চেনও উদ্ধার করা হয়। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে, রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও সদস্যদের নাম জানা যাবে বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। Your report, RE News.